সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও চলে আসছি নাটোরের আহমেদপুর হাটে। এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে শুরু হয়, ঠিক সকাল 10টা বা 11টা পর্যন্ত চলে। এটা হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে এবং নাটোর জেলার আহমেদপুর একটি হাট। যাই হোক, এই হাটে কস জাতে বাচ্চা ছাগল, বড় ছাগল, দুধের ছাগল সব মিলিয়ে উঠে। আমি আজকে আপনাদেরকে ধীরে ধীরে এই ছাগলগুলোর দাম জানার চেষ্টা করবো, যদিও বেচাকেনা একেবারে খারাপ, কেমন ছাগল উঠছে হাটে বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিও দেখবেন এতটুকুই। দাম দর হয় না আজকে? কত টাকা পর্যন্ত উঠলো? কেমন দাম লাগলো আজকে? 12,500 টাকা দাম লাগেছে। তাহলে এখন আপনারা বিবেচনা করে দেখেন ভাই, কত দিয়ে দেবেন বলছেন? 14,500। তাহলে আপনারা এখন বিবেচনা করে দেখেন, এই যে ছোট বাচ্চা দুই আড়াই মাসে কিনবেন না বড় কিনবেন, আপনারা ভেবে দেন। বড় কিনাই ভালো, বড় কিনে পড়তা না, বড় কিনাই পড়তা, এগুলো একটু বুঝতে হবে, বুঝছে? তারপরে নিতে হবে, ঠিক আছে? এই যে ভাই, আমার ভাই আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার ভালো লাগে না, আমার সাথে কথা বলে না। ৫০০,০০০ দেয় নাই আমি কই দিছি না না শুনেছিলেন ১৪,০০০। আচ্ছা কয়টা গেছে? ১৩ চার দাঁত। আচ্ছা, এই তো মোটামুটি বিষয় ছিল। আরো কিছু ছাগল আছে দেখেন ভাই, ভালো আছেন? দাম কিরম লাগলো বলেন? ১২। আচ্ছা, ১২,০০০ টাকা মা বাচ্চা সব। কত ভাঙ্গে দিলেন ভাই? ১৪। বাচ্চা কি বাচ্চা আছে? খাসি না পাটি? পাটি। আর এটা কয় দাঁতের? দাঁত ছাড়া আর দাঁত হয়ে গেছে, ঠিক আছে? কিছু বাচ্চা আছে বয়ে থাকেন না ভাই? বাজার কি অবস্থা? বসেন 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 ভাই, বাজার অবস্থা ভালো না? বাজার অবস্থা ভালো না? এই কি বাচ্চা? পাটি বাচ্চা ভাই, পাটি বাচ্চা। আচ্ছা, কত দাম চাইছেন আজকে? ১৮,০০০ দামই চাচ্ছেন? কত উঠলো দাম আজকে? দাম হচ্ছে ৬,০০০। আচ্ছা, কত দিতে চাইছেন? ৭,৫০০ টাকা। ওই জানা বাচ্চা, কস বাচ্চা। আর এই বাচ্চাটা ভাই? খাসি বাচ্চা। এই বাচ্চাটা কোন দাম বলে গেল আজকে? ৬,০০০। আর এই বাচ্চাটা? ৯,০০০ দিয়ে দিবেন। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে ভাই। খাসি না মাটি ভাই? মাটি। বাচ্চাটা কি বেচা হয়নি ভাই? না দাম হচ্ছে না, দাম বলে বাবা সাগর কলার মতো মুখ দেখি। আচ্ছা, ভালো হয়েছে। এটা কি ভাই? এটা ৯,০০০ টাকা দাম বলতেছে। ঠিক আছে, খাসি না পাঠিয়ে দেয়? খাসি খাসি, দুটোই খাসি, দুটাই খাসি।
বয়স কেমন যাচ্ছে তোমার বয়স কেমন যাচ্ছে তাও বয়স মাস্টারিক মাস্টারিক আচ্ছা চার মাস বয়সে খাসে কত বড় বড় খাসে চার মাস বয়সে কত দাম লাগলো আজকে দাম আছে 38 18 দুটোই খাসে এই বড় খাসিগুলো পাওয়া যায় খুব কম একটা ছোট অ্যাভেলেবল আছে এগুলো পাওয়া যায় কত দাম লাগছে ভাই 22 23 12 আর কমন টাকা দাম লাগলো আজকে কেমন দাম লাগলো বলেন আপনার ছাগলের দাম কেমন লাগলো খাসি না পাটি খাসি এই জোড়া কেমন দাম লাগলো খাসি না পাটি ভালো আছেন কয়দার গেছে কত দাম লাগছে 15,000 ঠিক আছে বড় ছাগল ভালো কোয়ালিটি ছাগল অল্প ভাই অল্প হ্যাঁ বেশি নাই অল্প ছাগল বসে একটা ছাগল আছে হাটে এখন খোঁজা লাগতেছে ছাগল চাচা ভালো আছেন দাঁতছে নাকি ছাগল দুই দাঁত কত দাম চাইছেন কত দাম লাগলো 6,500 টাকা দাম দেখি দাঁতটা একটু দেখি তবে কোয়ালিটি ভেদে এই ছাগলের দাম কম বেশি হয়ে থাকে কোয়ালিটি ভেদে দাম কম বেশি হয়ে থাকে বাচ্চা যেগুলো দেখাচ্ছি এগুলো নিম্ন মানের বাচ্চা এগুলো যদি নিতে চান তাহলে নিতে পারেন আর ভালো মানের বাচ্চা হাটে বললাম না একটা শুধু এক পিস উঠছে এই অবস্থা তোতা নাকি কয় দাঁত গেছে কয় দাঁত দেখেন এক দাঁত আচ্ছা একটা বিষয় আমি আপনাদের দেখাই এই ছাগলের দাঁত কিন্তু হঠাৎ করে দুই একদিন আগে সব একসাথে পড়ে নাই ধীরে 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 পড়ছে এখন এক দাঁত আছে এক দাঁতে খাই বলে বডি ভালো আছে হ্যাঁ যদি দাঁত না হিটও আসছে হিটও আসছে দেখ বাচ্চা টাচ্চা দিলে ভালো ভাই ভালো আছেন এই ছাগলটা কি কয় দাঁত গেছে ভাই রে কত দাম চাইছেন কোন দুই দাঁত না ঠিক আছে তুই এলো ক্রস বুঝতে ছাগল
আমারে সব কস বর্তি বুঝছেন হ্যাঁ কস বর্তি আমি ভালো ছাগল দাম আমারে খালি কস বর্তি ভাই হ্যাঁ খালি কস বর্তি আমাদের বুঝছেন খালি কস বর্তি আমরা বেশি বেচা কিনা কি খবর বলেন বেচা কিনা খুব ভালো ইনশাআল্লাহ ও আপনার কস বর্তি বেচা না আছেন আমাদের মার মতো সুন্দর বেচা কিনা ভাই কয় দাম গেছে এরকম বেচা কিনা হলো রাত থাকা কত দাম লাগছে 8000 8000 টাকা ঠিক আছে ভাই লাগলো এই দিকে ওই 8000 ছাগল 8000 এর মতই এটা মানতে হবে বুঝতে হবে 5000 ছাগল 5000 এর মতো 20000 এর বাচ্চা ছাগলকে 5000 এর ছাগল বলা যাবে না হ্যাঁ এই হলো বিষয় তো ভালো মানে ছাগল নাই হাটে হ্যাঁ ভালো মানে ছাগল নাই দুইটা খাসি কত লিসেন বিটি 20100 কত দাম চাইছিল মহারাজপুরে ১৩,০০০ এর থেকে বেশি দাম বলেন এর সাড়ে তেরো তেরো দাম বলতেছে গৃহস্থ কিন্তু উনি গৃহস্থ সব খাসি কি একটা পাঠি তিনটা খাসি মাত্র ৩০,০০০ টাকা হলে আপনারা এগুলো পাবেন এখানে বড় কোয়ালিটির ছাগল আছে বড় বলতে বয়সে ভালো এগুলো বয়সে ভালো বাচ্চা না তো ভাই এটা বাচ্চা তো দুইটা তো না এটা দুইটা তার এগুলো এগুলো আজাদ ভাই এটা তিন মাস সাড়ে তিন মাস করে বয়স এই যে এই বয়সে যে বাচ্চাগুলো হ্যাঁ এই বাচ্চাগুলো মিলানো কষ্ট হয়ে যায় অল্প স্বল্প উঠে এই দুইটাতেই ছাগলটা কেমন দাম দিচ্ছে ভাই ভাই এটা হলো ১০,৫০০ হলে বিক্রি করে দিচ্ছে ১০,৫০০ একদম ১০,৫০০ আচ্ছা আজকে বাজার কেমন ভাই হ্যাঁ আজকে বাজার একটু খুব খারাপ ভাই খুবই খারাপ ১০,৫০০ টাকা দুই দাঁত আর এই বাচ্চাটা এই বাচ্চাটা একদম ১৪,০০০ টাকা খাসি পাঠার বাচ্চা পাঠা বাচ্চা আর ওই বাচ্চাটা ভাই এই বাচ্চাটা পাটির বাচ্চা ভাই আচ্ছা এটা একদম ১০,৫০০০ ১০,৫০০০ একদম এই ছাগল দাঁত দিচ্ছে নাকি লালটা না চার দাঁত চার দাঁতের এই দাঁতটা দেখা দাও মানুষ একটা ধারণা আসবে হাস দাও ছাগল লাগে তুমিও হাসো এই যে এটা বাচ্চা এটা বাচ্চা এই ছাগলটা আলাদা কেমন দাম বলছে এটা দাম যাচ্ছে ১৫,০০০ ১৫,০০০ দাম কেমন হচ্ছে মোটামুটি আছে ১১,০০০ আর এই ছাগলটা এটা ১৪,০০০ খাসি খাসি একটু দাম বেশি কত হলে বেঁচে দেবে খাসিটা ১১,০০০ বড় বাচ্চা আচ্ছা কয় জাত করে এই ছাগলটা কি জাত চলেছে স্যার ২০,০০০ ২০,০০০ আর ওপারে এটা ওটা ২০,০০০ ওটা ২০,০০০ এগুলো আবার দেখেন এই সাসারা যে কোয়ালিটি ছাগল বেঁচে ওনাদের কাছে এগুলো ২০,০০০ এগুলো আবার দেখা যাচ্ছে ভালো জায়গা গেলে বিভিন্ন নাম বসিয়ে বিক্রি হয় দামও বেশি দাম বসিয়ে বিক্রি বংশীয় ঘরের এই ছাগলটা কয় দাঁত গেছে দুটো সাড়ে দাঁত এই ছাগলটা কেমন দাম লাগলো আজকে ৯,৫০০ এটার দাম লাগলো হ্যাঁ আর এই ছাগলটা এটা কয় দাঁত গেছে দুই দাঁত এই যে কত দাম লাগলো আজকে ১১,১১,১১,১১ দাম লাগলো আচ্ছা কত ভেঙে দিলেন ১৪,০০০ টাকা
যাক আপনারা এই হাটের ভিডিওটি দেখেন, আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে। তো ভিডিওর স্পেশাল যে কথাটা বলবো যে বাচ্চা যে ছাগল, বাচ্চা ছাগলের যে কালেকশন, এই বাচ্চা ছাগলগুলো হাটে যেগুলো উঠছে এগুলো মোটামুটি ভালো মানের না, ভালো মানের দুই একটা ছিল, ব্যাপারীরা ওগুলো নিয়ে চলে গেছে, তবে আহমরি ভালো মানের বাচ্চা নাই। আর বাচ্চা যেগুলো আমি আপনাদেরকে দেখাই অনেক সময় কালার ভেদে একই রকম কালার হয়, একটা হয় 15,000 টাকা, একটা হয় 5,000 টাকা, একই রকম কালার, কিন্তু জাস্ট কোয়ালিটিটা আপনারা বুঝতে পারেন না। যেরকম হরিয়ানা কসের বাচ্চা আপনার একটা সেম দেখতে 8,000 টাকা জোড়া বিক্রি হচ্ছে, আবার ওই রকম বাচ্চায় আমাদের কাছে 38,000-30,000 টাকা বিক্রি হয়। হ্যাঁ, তো কোয়ালিটি ভেদে এগুলো আপনাদের বুঝতে হবে, একটু চিনতে হবে। আর বড় ছাগলের বিষয়টা বলি, বড় ছাগল 8,000-10,000 টাকা বিক্রি হচ্ছে, হরিয়ানা ছাগল আমার চ্যানেলে বিক্রি হয় 20,000-22,000-25,000 টাকা, আবার ওই একই রকম দেখতে আবার একটা ছাগল বিক্রি হচ্ছে আপনার 8,000-10,000-12,000 টাকা, কিন্তু কোয়ালিটি আছে এর মধ্যে, ছ্যাও লম্বা থাকে, কান বড় থাকে, বডি টডি সব পারফেক্ট থাকে, ওগুলো হাইটে ভালো থাকে, ওগুলো বাচ্চা দেখলেই বোঝা যায়, বড় ছাগল দেখলেই বোঝা যায় যে ওগুলো ছাগলের কোয়ালিটি আছে, এ কারণে দাম কম বেশি হয়ে থাকে। হ্যাঁ, তো বেচা কিনা একেবারে খারাপ, আর ছাগলের কোয়ালিটি অত মানসম্মত ছাগলও হাটে উঠছে না, তবে বরাবরই চেষ্টা করতেছি আমি সব মিলিয়ে আপনাদেরকে দেখানো। তো আগামীতে হয়তো তেবারি হাটে আপনাদেরকে ভালোভাবে আরও দেখানোর চেষ্টা করবো। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।